হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত ফ্রেন্ডস আজকে এটি আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজের পনেরো নম্বর ক্লাস তো আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ একশোটি উত্তর যেগুলো তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে তো ফ্রেন্ডস ভিডিও শুরু করাটা পূর্বে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে আগামী পঁচিশ তারিখে জানুয়ারি তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা একটি গুরুত্বপূর্ণ কমনযোগ্য সাহায্যের পিডিএফ তৈরি করেছি বা এটাকে তোমরা লাস্ট মিনিট সাহাশন বলতে পারো তো এই পিডিএফে তোমরা পেয়ে যাবে জেনারেল স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি অধ্যায় এবং ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ উত্তরের সংকলন ওকে এবং এই পিডিএফটি তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এর আগেও বিভিন্ন পরীক্ষার লাস্মি মি বের করেছিলাম এবং সেগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন সেই পরীক্ষাগুলোতে কমন এসেছিলো আশা করছি এবারেও তার কিন্তু কোনো ব্যতিক্রম হবে না তো এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো চলো ফ্রেন্ডস শুরু করছি আজকের ইতিহাসের ক্লাস তো দেখো এক নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের রক্ষাকারী বা বিক্রম আদিত্য এগুলো কার উপাধি তো সঠিক উত্তর হবে স্কন্দগুপ্ত নেক্সট দেখো ঘাত বা শত্রু হননকারী তো এগুলো কার উপাধি সঠিক উত্তর হবে বিন্দুসার সকারী কার উপাধি তো সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয় সঠিক উত্তর হবে আমির খসরু শিলাদিত্য সকল উত্তর পথনাথ এগুলো উপাধি সঠিক উত্তর হবে হর্ষ বর্ধন ঠিক আছে তো এগুলি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পিএসসি ক্লারশিপ পরীক্ষার জন্য সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক কাশ্মীরের আকবর কাকে বলা হয় সঠিক উত্তর হবে জয়নুল আবেদিন দ্বিতীয় অশোক কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে কনিষ্ক দ্বিতীয় আলেকজান্ডার আলাউদ্দিন খলজি মারাঠা মেকিয়া ভ্যালি নানা ফরন বিষ ওকে তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি আরেকটি কথা বলে রাখি যে বিগত বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টোটাল এই বারোটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করা হয়েছে মোট দু ঘন্টার দুই ঘন্টার ভিডিও তো এই ভিডিওটে তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ সাতশো পঞ্চাশটি প্রশ্ন উত্তর ঠিক আছে বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাতশো পঞ্চাশটি প্রশ্ন উত্তর এবং এর সাথে কিন্তু তোমরা পিডিএফও পেয়ে যাবে ওকে তো এই এই ভিডিওটি এই ভিডিওটি তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সহ ডাব্লিউ বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরা যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ওকে তো এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজাকে তো দেখো হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার শেষ রাজা হলেন নাগদশক এবং শ্রেষ্ঠ রাজা হলেন অজাশত্রু সেমভাবে নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ রাজা ধরনন্দ এবং শ্রেষ্ঠ রাজাও কিন্তু ধনানন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ রাজা বৃহদ্রথ এবং শ্রেষ্ঠ রাজা অশোক ভীষণ ইম্পর্টেন্ট সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী এবং শ্রেষ্ঠ রাজা এটি কিন্তু পরীক্ষায় দেয় গৌতমীপুত্র সাতকর্ণী সেমভাবে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজল কতফিসেস বা প্রথম কথ্ফিসেস শেষ রাজা দ্বিতীয় বাসুদেব এবং শ্রেষ্ঠ রাজা হল কনিষ্ক ওকে নেক্সট দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ রাজা বিষ্ণুগুপ্ত এবং শ্রেষ্ঠ রাজা হলেন সমুদ্রগুপ্ত পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল শেষ রাজা গোবিন্দপাল এবং শ্রেষ্ঠ রাজা হলেন দেবপাল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা এটি কিন্তু পরীক্ষা দেয় দন্তি দুর্গ শেষ রাজা কাক বা চতুর্থ অমোঘ বর্ষ এবং শ্রেষ্ঠ রাজা হলেন তৃতীয় গোবিন্দ বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক শেষ রাজা হলেন মহিজুদ্দিন কায়কোমাদ এবং শ্রেষ্ঠ রাজা হলেন ইলতুত মিস ওকে নেক্সট দেখো খলজি বংশেরও এখানে কিন্তু প্রতিষ্ঠাতা শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা দেওয়া রয়েছে নেক্সট দেখো একুশ নম্বর তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসুদ্দিন তুগলক শেষ রাজা হলেন নাসিরুদ্দিন মামুদ শাহ তুগলক এবং শ্রেষ্ঠ রাজা হলেন ফিরোজ শাহ তুগলক সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ শেষ রাজা আলাউদ্দিন আলম শাহ এবং শ্রেষ্ঠ রাজা হলেন মোবারক শাহ লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলাল লোধী শেষ রাজা হলেন ইব্রাহিম লোদি এবং শ্রেষ্ঠ রাজা হলেন সিকন্দার লোধী মুঘল বংশের প্রতিষ্ঠাতা হলেন বাবর শেষ রাজা হলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং শ্রেষ্ঠ রাজা হলেন আকবর ওকে তো এই হলো কিছু বংশের প্রতিষ্ঠাতা শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজার নাম এবার আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর মহেন্জোদারর অর্থ কী তো মহেন্জোদারের অর্থ হল মৃতের স্তূপ বেদের অর্থ জ্ঞান আর্য শব্দের অর্থ সদ্বংশজাত ব্যক্তি এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী বাবর শব্দের অর্থ বাঘ গদর শব্দের অর্থ বিপ্লব বা বিদ্রোহ ওকে নুরজাহান শব্দের অর্থ জগতের আলো হমরুল শব্দের অর্থ সাহিত্যশাসন খলিফা শব্দের অর্থ মুসলিম জগতের ধর্মগুরু হুমায়ুন শব্দের অর্থ হলো ভাগ্যবান এবং মনসব শব্দের অর্থ হল মর্যাদা ওকে এরপরে দেখো ওয়াহবি শব্দের অর্থ হলো নবজাগরণ মেগাসিনিস কোন দেশ থেকে ভারতে আসেন তো সঠিক উত্তর হবে গ্রীস ঠিক আছে চন্দ্রগুপ্ত মর্যের আমলে গ্রিস দেশ থেকে মেগাস্তিনিস ভারতে আসেন ফাইহেন কোন দেশ থেকে ভারতে আসেন সঠিক উত্তর হবে চীন এবং কার আমলে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হিয়াংসাং আসেন হর্ষবর্ধনের আমলে চীন দেশ থেকে আলবেরুনি আসেন সুলতান মামুদের আমলে আরব থেকে ঠিক আছে তো এই যে রাজাগুলো কোন কার আমলে কোন পর্যটক ভারতবর্ষে আসেন এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো একচল্লিশ নম্বর ইবন বতুদা কোন দেশ থেকে ভারতে আসেন তো সঠিক উত্তর হবে মরক্কো এবং মোহাম্মদ বিন্তুগুলকের রাজত্বকালে ওকে নেক্সট দেখো বক্সারের যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং কে জয়ী হয়েছিল তো সঠিক উত্তর হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনোরো ও অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব মীর কাশিম এদের সাথে ইংরেজ সেনাপতির হয়েছিল ওকে এবং জয়লাভ করেছিল ইংরেজ সেনাপতি নেক্সট দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় সতেরোশো সালে কাদের মধ্যে হয় আফগান প্রধান আহম্মদ শাহ আবদালি এবং মারাঠা এবং জয়লাভ করেছিল আহম্মদ শাহ আবদালি ওকে নেক্সট দেখো বন্দিবাসের যুদ্ধ কবে হয় তো বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অর্থাৎ পলাশী যুদ্ধের তিন বছর পর কাদের মধ্যে হয় ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট আলি তো জিতেছিল ওকে ইংরেজ সেনাপতি আয়ারকুট ওকে নেক্সট দেখো পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং কে জয়ী হয়েছিল সঠিক উত্তর হবে পলাশীর যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজ এই দুজনের মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল এবং জয়লাভ করেছিল রবার্ট ক্লাইভ নেক্সট দেখো ছেচল্লিশ সময় প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় তো হলদিঘাটের যুদ্ধ হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় মোগল সম্রাট আকবর এবং রানা প্রতাপের মধ্যে সংগঠিত হয় এবং জয়লাভ করেছিলেন আকবর তালিকোটার যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তরভাবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজাপুর গোলকুণ্ডা আহমেদনগর এবং বিদরে সম্মলিত মুসলিম নৃপতি হুসেন নিজাম ও বিজয়নগরের রাজা সদাশিব রায় তো এদের মধ্যে জয়লাভ করেছিল হুসেন নিজাম নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে হয়েছিল আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে এবং জয়লাভ করেছিল আকবরের অভিভাবক বৈরাম খা নেক্সট দেখো কৌনজ ও বিল্লগ্রামের যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং জয়ী কে হয়েছিল তো কৌনজ ও বিল্যগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল এবং জয়লাভ করেছিল শেরশাহ নেক্সট দেখো চৌসার যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয় এবং কে জয়লাভ করেছিল তো সঠিক উত্তর হবে চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে সংগঠিত হয়েছিল এবং জয়লাভ করেছিল শের শাহ ওকে নেক্সট দেখো এখানো নম্বর ঘরঘরা যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয় তো সঠিক উত্তরের পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবুর ও সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনীর মধ্যে সংগঠিত হয় এবং জয়লাভ করেছিল বাবুর খানোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো এই যুদ্ধগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই ঠিক আছে তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল মোহাম্মদ ঘড়ি এগুলো কিন্তু মনে রাখবে নেক্সট দেখো কলিঙ্গ যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তো কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের আমলে অশোকের সঙ্গে কলিঙ্গরাজ এদের যুদ্ধ হয়েছিল এবং জয়লাভ করেছিল সম্রাট অশোক ওকে নেক্সট দেখো হিদাস্পিসের যুদ্ধ এটা হয়রশি হবে ঠিক আছে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে হিদাস্পিসের যুদ্ধ কত সালে কাদের মধ্যে সংগঠিত হয় তো হিদাস্পিসের যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু এবং আলেকজান্ডার এই দুইজনের মধ্যে সংগঠিত হয় তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখো আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে সংগঠিত হয় এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমার এগুলো একটু দেখে নেবে গান্ধী আরহীন চুক্তি হয় উনিশশো খ্রিস্টাব্দে লাহোরের সন্ধি হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয় উনিশশো সালে সগৌলের সন্ধি হয় আঠারোশো সালে বেসিনের সন্ধি হয় আঠারোশো সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবং পুরন্দরের সন্ধি হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টবরাব্দে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ সন্ধি সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় আঠেরোশো সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি কত খ্রিস্টাব্দ হয় সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় তো সঠিক উত্তরভাবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয় এবং এই আইনে কি বলা হয়েছে এই আইন অনুযায়ী বাংলা প্রেসিডেন্সির গভর্নর মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর কর্তৃত্ব করার অধিকার পান ওকে এবং ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন নেক্সট দেখো পিটের শাসন আইন কত সালে প্রবর্তিত হয় সঠিক উত্তর হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ওকে নেক্সট দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট দেখো মার্লামেন্টো শাসন সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় সঠিক উত্তরবে উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ওকে নেক্সট দেখো বাংলার প্রথম গভর্নর কে ছিলেন সঠিক উত্তর হবে রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর ওয়ারেং হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল এটিও কিন্তু ওয়ারেং হেস্টিংস ঠিক আছে বাংলার শেষ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং এবং তিনি কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওকে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং ইনি কিন্তু আবার ভারতবর্ষের প্রথম ভাইস রয় ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন তার পাশাপাশি মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল যখনই ভারতীয় গভর্নর জেনারেল বলবে তখন সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী ওকে নেক্সট দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন সঠিক উত্তর স্যার উইলিয়াম জোনস এবং এই শালগুলোও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট সতেরোশো চুরাশি সালে তো এই শালগুলো তোমরা একটু দেখে নেবে আর্য সমাজ স্বামী দেবানন্দ সরস্বতী ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস অ্যালাম অক্টোভিয়াম হিউম রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ মিত্রমেলা বিনায়ক দামোদর সাবরকার অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র ও সতীশচন্দ্র বসু ঢাকা অনুশীলন সমিতি এটি পুলিন বিহারী দাস ওকে নেক্সট দেখো গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর লালা হরদয়াল ও রাজবিহারী বসু স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে কেশবচন্দ্র সেন ওকে নেক্সট দেখো তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় এবং স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার সালে প্রতিষ্ঠাতা করেন তো ফ্রেন্ডস এই গেল আমাদের আজকের ক্লাস নম্বর পনেরো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্নোত্তর ওকে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমরা যদি পিএসসি ক্লাসশিপ পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা আমাদের চ্যানেলে এখন প্রতিদিন তিনখানা করে ক্লাস চলছে সকাল নটায় চলছে জি জিএসের ক্লাস এবং দুপুর দুটোয় চলছে অঙ্কের ক্লাস এবং রাত আর সন্ধ্যা ছটা চলছে ইংরেজির ক্লাস ওকে